অনেকেই প্রশ্ন করেছেন ডিএ মামলার কি খবর রয়েছে তো আপনারা জানেন আজকে ডিএ মামলার শুনানি ছিল আজ আটই মে আমরা এই খবরের সঙ্গে থাকব নমস্কার বন্ধুরা আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআরস নিউজ তো শিক্ষা সংক্রান্ত এবং ব্যতিক্রমী কিছু খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন এবং তার পাশের বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে নেবেন সকল খবরের আপডেট পাওয়ার জন্য তো চলুন আমরা চলে যাই আজকে ডিএ মামলার শুনানিতে কি হলো তো এর আগের দিনের শুনানিতে ডিএ মামলার ডেট এগিয়ে দেওয়া হয় আজকের ডেটে শুনানিকে ফেলা হয় কারণ ছিল কর্মবিরতি এবং আপনাদের জেনে হয়তো খারাপ লাগবে যে আজকের ডেটটিও কিন্তু আবারও এগিয়ে দেওয়া হয়েছে আগামী পনেরো পাঁচ দু হাজার উনিশে আপনারা দেখতে পাচ্ছেন কর্মবিরতির কারণে আজকের পরিবর্তে আগামী পনেরো পাঁচ দু হাজার উনিশ বুধবার সাড়ে বারোটায় ডিএ মামলাটি ট্রাইব্যুনালে উঠতে চলেছে তো আশা করছি এই পনেরো পাঁচ দু হাজার উনিশের মধ্যে কর্মবিরতি উঠে যাবে যদি উঠে যায় তাহলে অবশ্যই ওই দিন কিছু না কিছু শুনানি হবে সেই দিনের শুনানিতে কি হবে আমাদের অবশ্যই নজর থাকবে আমরা অবশ্যই আপডেট দিয়ে দেবো তো এই ভিডিওতে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন